এই সংসারে জয়লাভ করার জন্য, সাফল্য লাভের জন্য শক্তি, ধৈর্য, সাহস, মিত্রদের সঙ্গ, এই সব ছাড়া আর কি আছে যা অত্যন্ত প্রয়োজনীয়? বিশ্বাস। সত্যি কথা বলতে এই বিশ্বাস অত্যন্ত অমূল্য, কিন্তু এটা দুদিক খোলা তলোয়ারের মতো। এটা আপনাকে বলশালীও করে তুলতে পারে, শক্তিশালীও করে তুলতে পারে, আবার দুর্বলও করে তুলতে পারে। কিভাবে? যদি আপনি শুধুমাত্র অন্যের উপরে বিশ্বাস করেন যে ওনারা সবাই আমাকে সামলে নেবেন, আপনার বিশ্বাস শুধুমাত্র অন্যের ওপর, আর সেই বিশ্বাসের ভিত্তিতে আপনি কর্ম করেন, তাহলে আপনি দুর্বলই হয়ে উঠবেন। কিন্তু এই বিশ্বাস যদি আপনি নিজের ওপর রাখেন যে যাই হয়ে যাক না কেন আমি নিজেকে ঠিক সামলে নেব, আমি আমার পথ বানিয়ে নেব, সব বিপদের সম্মুখীন আমি নিজে হব এবং জীবনে সামনে এগোতে থাকব, তাহলে এই বিশ্বাস আপনাকে বলশালী করবে। এবার সিদ্ধান্ত আপনার যে আপনি কি চান, এই বিশ্বাস আপনাকে বলশালী করবে নাকি দুর্বল? ভেবে দেখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কঠোর এবং বলশালী ধাতু হল লৌহ, অর্থাৎ লোহা। হয়তো সেই জন্যই সকল অস্ত্র, সকল শস্ত্র, সকল বাহন যখনই এদের নির্মাণ হয় তখন সব থেকে বেশি ব্যবহার এই লোহাকে করা হয়। এবার এই লোহার একটা বিশেষ গুণ রয়েছে, সেটা এটাই যে লোহাকে আপনি অন্য কোনো ধাতু দিয়ে কাটতে পারবেন না, লোহা দ্বারাই লোহাকে কাটা সম্ভব। এবার এটা কিভাবে সম্ভব? যে লোহাকে কাটতে হবে তাকে গরম করা হয়, যে লোহা দ্বারা কাটতে হবে সেটাকে ঠান্ডা রাখতে হয়, অর্থাৎ ঠান্ডা লোহা দ্বারা গরম লোহা কাটা হয়। এবার এই যুক্তি, তার প্রয়োগ আমাদের জীবনেও করা যেতে পারে। যদি আপনার কাছে শক্তি থাকে, যদি আপনি বুদ্ধিমান হন, আর যদি আপনার মন স্থির হয়, শান্ত হয়, তাহলে এই সংসারকে আপনি বদলাতে পারবেন। কিন্তু যদি আপনি শক্তিশালী হন, বুদ্ধিমান হন, কিন্তু আপনার মন অস্থির হয়, আপনার মন স্থির না থাকে, কথায় কথায় আপনি রেগে যান, তাহলে আপনি কখনোই সংসার বদলাতে পারবেন না। যদি পরিস্থিতিকে নিজের মতো গড়ে নিতে হয় তাহলে ধৈর্য, সংযম এবং স্থিরতার শীতলতাকে আপন করে নিতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঙ্গীত হলো আমার অত্যন্ত প্রিয়, আমার বাঁশির সুর, আমার মনের শান্তি এবং ভালোবাসার প্রতীক। সেই জন্য যে ব্যক্তি আমার বাঁশির সুর শোনেন তিনিও সেই শান্তি এবং ভালোবাসা অনুভব করতে পারেন। শুধু এটাই তো শিখতে হবে। আমরা জীবনে যখনই কোনো কর্ম করি তখন মনের মধ্যে ইতিবাচক বোধ থাকা উচিত, মনে ভালোবাসা থাকা উচিত। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার মনের ভেতরে ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ, ঈর্ষা এইসব বোধ থাকে এবং আপনি কোনো কর্ম করেন, তাহলে আপনি এই আবেগগুলোই সংসারে ছড়িয়ে দেবেন। আপনার আশেপাশের মানুষজন এই বোধ অনুভব করবেন, এগুলোই অনুসরণ করবেন, আর এই সব আবেগই আপনি আশেপাশে দেখতে পাবেন। তার বদলে যদি মনের মধ্যে ভালোবাসা থাকে, ইতিবাচক বোধ থাকে, সত্যের প্রতি শ্রদ্ধা এবং করুণা থাকে, তাহলে এই সকল আবেগ আপনি সংসারের মধ্যে ছড়িয়ে দেবেন, আর সেটাও মানুষ অনুভব করবেন এবং এগুলো অনুসরণ করবেন। আপনার আশেপাশে আপনি কোন আবেগ দেখতে চান সেই নির্বাচন আপনারই। আপাতত আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই এই সংসারে সূর্যের মতো হয়ে উঠতে চাই, সূর্যের মতো তেজস্বী, প্রকাশময়, যশস্বী। সূর্যের মধ্যে এতটাই তেজ থাকে যে সবাই তার সামনে নত হয়ে থাকে। সেই কারণেই সূর্যকে যশদানের গ্রহ বলা হয়। আমরা সবাই সূর্যের মতো উজ্জ্বল হতে চাই, কিন্তু তার জন্য সূর্যকে প্রত্যেক দিন জ্বলতে হয়। এই সংসারে শুভভাব, পবিত্রতা নিয়ে আসার জন্য, প্রকাশ ছড়িয়ে দেওয়ার জন্য সূর্যকে প্রত্যেক দিন অস্তও যেতে হয়, আবার উদিতও হতে হয়, প্রত্যেক দিন জ্বলতে হয়। সূর্য একদিনের জন্য অবকাশ লাভ করেন না, আর যদি অবকাশ পেতেন তাহলে সূর্যকে আর সূর্য বলা হতো না, তাই না? সেই জন্য আপনি যদি সূর্যের মতো হয়ে উঠতে চান, সেই রকম উজ্জ্বল হতে চান, তেজস্বী হতে চান, তাহলে সূর্যের মতো জ্বলতে হবে, অর্থাৎ অগাধ পরিশ্রম করতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।